বিশ্ব শান্তি কামনা, বিশেষ প্রার্থনা সভা, পূজার্চনার মধ্য দিয়ে গোটা বিশ্বের সাথে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমার ধনপুরের মনজ্যোতি বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। এলাকাটিতে 22টি পরিবার বৌদ্ধ ধর্মাবলম্বী। গোটা সিপাহীজলা জেলার এটি একমাত্র বৌদ্ধ বিহার। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী বহু মানুষ সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ প্রার্থনা সভা এবং পূজা পাঠে অংশ নেন। এই দিনেই মহামুনি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। 37 বছর বয়সে একই দিনে বৌদ্ধ গোয়ায় বৌদ্ধত্ব লাভ করেন এবং 80 বছর বয়সে একই দিনে তিনি পরিনির্বাণ লাভ করেন। এই বৌদ্ধ ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং পবিত্র। বিশেষ প্রার্থনা শেষে দিনটির গুরুত্ব সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন ধনপুর মনজ্যোতি বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু আনন্দ ভিক্ষু। মহামুনি গৌতম বুদ্ধের পরম বাণী অহিংসা পরম ধর্ম এবং জীব হত্যা মহাপাপ, সেই আদর্শে আলোকিত হোক সারা বিশ্ব সংসার বলে তাদের অভিমত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। দিনে সেই মহামানব মহাকারণিক গৌতম বুদ্ধের ত্রিশূলে পরিচিত অনুষ্ঠান আজকে দিনে, যেটা মূলত বৈশাখ মাসে হয় কিন্তু এখন তো জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছে। বৈশাখী পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা হিসেবে সমধিকভাবে পরিচিত। বুদ্ধের জীবনে তিনটি ঘটনা, বুদ্ধের জন্মলাভ এবং বুদ্ধিবিক্ষ বুদ্ধিত্রম তলে তার বুদ্ধত্ব লাভ এবং আপনার শালবাগান, মল্লদের শালবাগান যেটা বর্তমানে কুশিনারা হিসেবে পরিচিত, সেখানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছে। তো বুদ্ধ মূলত চতুরার্য সত্য নামক ধর্ম প্রচার করছেন যা বৌদ্ধ ধর্ম হিসেবে পরিচিত। চতুরার্যের সত্যের সর্বশেষ সত্য মানে 4 নম্বর সত্য হলো দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, যেখানে তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গপথের বর্ণনা দিয়েছেন যে আর্য অষ্টাঙ্গিক মার্গপথে পরিচালিত হলে যে কেউ দুঃখ হতে মুক্ত হতে পারে, যে আর্য অষ্টাঙ্গিকের মার্গপথে দিয়ে তা আপনার ধর্মচক্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। যে ধর্মচক্রের আমরা ব্যবহার আমাদের সেই সাংবিধানিক পতাকার ভিতরে আমরা দেখতে পাই। তো বুদ্ধ বলেছেন একজন মানুষ কর্মের দ্বারাই সর্বদা কী হয়, কর্মের দ্বারাই পরিচিত হয়। সামাজিক মর্যাদা নির্ধারণে বুদ্ধ কখনো জাত পাত ইত্যাদির উনি গুণগান গায়নি, তিনি সর্বদা কর্মের উপরই প্রাধান্য দিয়েছেন। এই কর্মই আমাদের পরিচয় বহন করে, কর্মের দ্বারাই মানুষ শিখরে উন্নত হতে পারে, এই কর্মের দ্বারাই মানুষ সুপ্রতিষ্ঠিতভাবে নিজের প্রতিষ্ঠা গ্রহণ করে। এবং আজকের দিনে আমাদের ধনপুর মনজ্যোতি বৌদ্ধ বিহারে 22টি পরিবার আছে, 22টি পরিবারে সকলেই সমজত হয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে ঐতিহ্য সহকারে প্রতিবারের ন্যায় প্রতি বছরের ন্যায় এখানে মহা আরম্ভে এখানে ভিতর এই বৌদ্ধ পূর্ণিমা আয়োজন করতে যাচ্ছে। তো বুদ্ধ বলেছেন জগতে সকল প্রাণী সুখী হোক, বুদ্ধ শুধুমাত্র বৌদ্ধদের উদ্দেশ্যে এই জয়গান গাননি, উনি জগতে সকল প্রাণী সুখ চেয়েছেন এবং সকলের দুঃখ মুক্তির উদ্দেশ্যে এই বাণী প্রচার করেছেন। তাই অহিংসার বাণীই হচ্ছে সবচেয়ে পরধর্ম। আজকে দেখা যায় আমাদের বিশ্বের ভিতর বিভিন্ন ক্ষেত্রে এই যুদ্ধ বিগ্রহ পরিবেশ আছে, সকলে যদি আমরা সেই অহিংসার মূল মন্ত্রে যদি বিকৃত হয় তারা আমরা সকলে একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধনে একত্রিত হতে পারবো এবং আমরা সকলে একত্রিত হয়ে সহ অবস্থানে অবস্থান করে আমাদের দেশ আমরা সকলের মাঝে আমরা আলাদাভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। সে আনন্দ ভিক্ষু এবং আমার গুরুভ্রান্তের নাম হচ্ছে কুশলায়ন ভিক্ষু। ধনপুর মনজ্যোতি বৌদ্ধ বিহারে আমি অবস্থান করছি।